হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি রিনি, রিনি সিম্পল লাইফটা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ব্লগটা আমি শাক কাটতে কাটতে শুরু করলাম। তো শাকগুলো, এটা হলো বেতের শাক, শাকগুলো নিয়ে এসেছে, তো নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে শাক রান্না করবো কি না ভাবছি, তো কেটে রাখছি, পরিষ্কার করে কেটে ধুয়ে রাখছি। তো বেতের শাক শীতের সময় পাওয়া যায়, অন্য সময় তো পাওয়া যায় না, তাই না? তো এখানে পাওয়া গেছে, তো নিয়ে এসছে। তো রান্না হবে কি এখনও পর্যন্ত ঠিক করিনি, তো শাকটা আগে কেটে নিই, কেটে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, কতদূর কি কতটা শেয়ার করতে পারো জানি না। দেখো বেতের শাক এইভাবে, অনেকে চেনে অনেকে চেনে না, তার জন্যই দেখিয়ে দিলাম। আমার খুব একটা ভালো লাগে না, তবু বড়ের খুব পছন্দ, তার জন্য বানাতে হচ্ছেই। বেগুন দিয়ে বড়ি থাকলে তো আরও ভালো হতো, তো বড়ি তো নেই, বেগুন আছে, বেগুন দিয়ে করবো। তো চলো আমি শাকটা কেটে নিই, ততক্ষণ তোমরা দেখতে থাকো। কতটা কি শেয়ার করতে পারি জানি না, তো চেষ্টা করো। দেখলে তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি, তাই চলে এলাম। তো রান্নার মাছের ঝোল হচ্ছে রূপচাঁদা মাছ আর ওল দিয়ে আলু দিয়ে ঝোল। তো রূপচাঁদা মাছটা খুব ভালো, আর মাছের তেল আছে, আমার খুব ফেভারিট, আমার তো খুবই ভালো লাগে। তো রান্নাটা বসিয়ে দিলাম, ভাবলাম তোমাদের সাথে সামনে এসে একটু কথা বলে নিই, তাই চলে এলাম। আর আমি বেশিরভাগ আমার অরিজিনাল ভয়েসটা মিউট করে দিই, কারণ আমার আওয়াজটা খুব কম শোনা যায় তার জন্য। তো এখন যাব ছাদে, ছাদে গিয়ে জামা কাপড় আছে রৌদ্রে দিয়ে আসবো, কারণ ব্যালকনিতে যা রৌদ্র আছে শুকাবে না তার জন্য। আর বাইরে রৌদ্রটা বেশ ভালো হয়ে গিয়েছে আজকে। তো চলো রান্নাটা, মাছের ঝোলটা বসিয়ে দিই, তারপর ছাদে গিয়ে আবার তোমার সাথে কথা। তো বন্ধুরা ছাদে এসেছি, ছাদে এসে দেখো বাদরগুলোকে দেখছি, এটা মা আর একটা বাচ্চা। তো মা তো মাই হয় বলো, যত কষ্ট হোক দেখো কাঁধে করে কী সুন্দর এক ছাদ থেকে এক ছাদে লাফিয়ে নিয়ে এলো, কিন্তু বাচ্চার কোনো কিছু হতে দিল না। এর জন্য বলে হাজার হোক মা, মা তো মাই হয়। তো দেখো খুব ভালো লাগছে, বাঁদরগুলো সব এক ছাদ থেকে অন্য ছাদে লাফাচ্ছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এরপর নিচে যাব, নিচে গিয়ে দেখি রান্নাটা বসিয়ে এসেছি। Thank you.
তো বন্ধু দেখো ছাদ দিয়ে নিচে এসে গেছি, আর মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো রূপচাঁদা মাছ কার কার প্রিয় কমেন্ট করে অবশ্যই জানি, আমার তো খুব ভালো লাগে। আর আজকের মাছটা সত্যিই খুব ভালো ছিল, যখন ভাজছিলাম ভালো একটা সেন্ট বেরোচ্ছিলো। আর আমার ব্লগটা আমি এখানেই এন্ড করবো। যদি ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, অল নোটিফিকেশান অন করে দিও। আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে এবং পাশে থেকে ভালোবেসো, তাহলেই হবে। জলটা দেখে বেশ ভালো লাগছে। তো আজকে রান্না হয়েছে এটাই, আর কিছু হয়নি। শাকটা করিনি, শাকটা আমি ওরকমই রেখে দিয়েছি কেটে। তো মাছের ঝোল হয়েছে, তো এর মধ্যে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেবো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।